দিনে দুপুরে স্প্রে করে চুরি, গৃহবধূকে মারধর করার অভিযোগ, মার খেয়ে অচৈতন্য হয়ে পড়েন গৃহবধূ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। দুঃসাহসিক কাণ্ড, দিনে দুপুরে ঘুমের ওষুধ স্প্রে করে চুরির অভিযোগ, গৃহবধূকে মারধরের অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। দুঃসাহসিক ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া থানার মছলন্দপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সলুয়া এলাকায়। ঘটনা সূত্রে জানা যায়, বাড়িতে কেউ ছিল না, গৃহবধূ বাড়িতে একাই ছিলেন। এদিন দুপুরবেলা রান্না বান্না এবং খাওয়া দাওয়া সেরে ছাগলকে খেতে দিচ্ছিলেন গৃহবধূ। সেই সময় হঠাৎই দরজার আওয়াজ পেয়ে গৃহবধূ বাইরে বেরোতেই দুষ্কৃতীরা চড়াও হয়ে ওঠে গৃহবধূর ওপর। এরপর গৃহবধূ পালাতে চেষ্টা করলে তাকে পেছন দিক থেকে চেপে ধরে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। গৃহবধূর দাবি, অভিযুক্তরা তাকে ঘুমের ওষুধ স্প্রে করে দিয়ে অজ্ঞান করে দেয়, একজোড়া সোনার কানের দুল এবং নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ গৃহবধূর। এই বিষয়ে গৃহবধূ রেশমা জানান, আমি রান্নাবান্না সেরে ছাগলকে খেতে দিচ্ছিলাম, সেই সময় হঠাৎ একটি আওয়াজ পেয়ে বেরিয়ে এসে দেখি ঘরের চারিদিকে জামাকাপড় লন্ডভন্ড অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এরপর আমি সেখান থেকে পালাতে গেলে পেছন দিক থেকে দুষ্কৃতীরা আমার উপর চড়াও হয়ে ওঠে এবং আমাকে ঘুমের ওষুধ স্প্রে করে। এরপর আমি জ্ঞান ফিরতেই দেখি ওরা চলে গিয়েছে। ঘটনায় সোনার কানের দুল এবং নগদ টাকা খোয়া গিয়েছে। আমি যথেষ্ট আতঙ্কে রয়েছি। ঘরে শব্দ হলে আমি ঘরে তালা খুলে ওই জায়গায় ঘরে গিয়ে দেখি ওই জায়গায় জামা কাপড় পরে আসছে সবকিছু। পরে থাকলে আমি ওই জায়গা থেকে যখন জামা কাপড় পরে আসছে, আমি আর ঘরে ঢুকিনি, দরজার মুখ থেকে চলে আসতে গেছি, তখন আমার পেছন দিক থেকে চুল ধরেছে। চুল টেনে ধরার পরে একজন গাল চেপে ধরেছে, একজন চুল ধরেছে, টেনে ওই জায়গায় শুয়ে দিয়ে আমার নাকে কি দিয়েছিল আমি বলতে পারবো না। তারপরে যখন আমার জ্ঞান ফিরেছে তখন আমি উঠে আসতে সেদিকে চলে গেছি। তার আগে আমার মারধর করেছে, এই যায় কপালে কাঁচের বাটি ভেঙেছিল, এই যায় যারা ছিল তোমার এই যায় ফুলে গিয়েছিল, তোমার আমার কানের গিয়েছে আর পয়সা গিয়েছে। দিনে দুপুরে গৃহবধূকে ঘুমের ওষুধ স্প্রে করে অজ্ঞান করে চুরির ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। হ্যাঁ, দুপুর বেলাতে যখন আমরা ভাত খেতে যাব তখন তার আসেনি, ভাত টাত খেতে এখন এসেছে, এসে দেখি লোকজন সব রয়েছে, সবাই বলছে যে স্প্রে করেছে মুখে, স্প্রে করার পরে তারপরে বউটা নাকি বেহুশ হয়ে গেছে আর ওরা চুরি করে নিয়ে বেরিয়ে গেছে। ঘটনা হয়নি, কিন্তু এক মাস দুই মাস আগে শুনেছি ওই বাইরে মানে কিছু দূর আগে মোবাইল টোবাইল চুরি করে নিয়ে গেছে, দোকান চুরি হয়ে গেছে। এই বিষয়ে স্থানীয় এক প্রতিবেশী জানান, হঠাৎ খবর পাই বাড়িতে চুরি হয়েছে, এরপর ফিরে এসে দেখি প্রশাসনকে খবর দেওয়া হয়েছে। তবে দিনে দুপুরে এমন ঘটনা সত্যি লজ্জাজনক। এই বিষয়ে তিনি আরো জানান, আমরা যথারীতি সময় মতো চলে এসেছি, তারপর প্রশাসনকে জানিয়েছে, পুলিশ দেখছে, বিষয়টা ইনকোয়ারি করছে। লজ্জার বিষয়, এত বড় দুর্ঘটনা আমাদের এলাকায় এই প্রথম, আমরা মুখ দেখাতে পারছি না মানুষের কাছে, একদম দিনে দুপুরে একটা গরিব মানুষ নিরীহ পরিবার, এদের এই যা হয় 6,000 টাকা, আমাদের কাছে 6,00,000 টাকা, বিশাল। আমি ওদের কাছ থেকে যেটা শুনছি, যেরকম 6,000 টাকা নগদ, এক জোড়া কানের আর মানে আংটি একটা, খুব মানে আতঙ্কের মধ্যে আমরা আছি। ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। দুষ্কৃতীদের অবিলম্বে শাস্তির ব্যবস্থার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, উত্তর চব্বিশ পরগনা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে। আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।